এটা কি দাম আছে? তো কালাঙ্কা চো পেয়ার বলছে 200 টাকা দাম বলছে। কত দাম বলো? জোরে বলো একটু। 100 টাকা। 100 টাকা বলছে দাদা এটা। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি। আজকে যাচ্ছি বানতলা হাটে। তো এখন বাজে মোটামুটি 3:30। তো আমি একাই আছি, ভিডিও করছি, বাইক চালাচ্ছি, একটু অসুবিধা হচ্ছে, যার জন্য ছবিটা কাঁপছে। যাই হোক বন্ধুরা, তো দেখুন রাস্তার পাশে কত সুন্দর লাগছে দুপাশে। তো 3:30 মোটামুটি বাজে, এখন দুপুর 3:30। আর একটু আগে গেলে পরে ভালো হতো, যাই হোক যেতে পারিনি। তো চলুন মোটামুটি হাটে গিয়ে দেখা হবে। বন্ধুরা আমি হাটে চলে এসেছি, আর এখন মোটামুটি হাট একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এই হাটটা প্রায় 12টা থেকে বসে যায়। আর যাই হোক দেখুন হাটে যা আছে সবই আমি দেখাবো, আশা করি ভালো লাগবে। ভিডিওটা পুরোটাই দেখতে থাকুন, চলুন। তো বন্ধুরা দেখুন এইখানে ভাই দেখাচ্ছে দুটো জিরিয়া ম্যাড্রাস পায়রা, খুব সুন্দর জোড়া, নরমাদা আছে। তো যাই হোক আমরা প্রথমে নটটা দেখব। আচ্ছা নরমাদা আছে। আচ্ছা প্রথমে চোখটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর চোখের পায়রা, খুব সুন্দর চোখ, চোখটা খুব সুন্দর। এই যে দেখুন এটা নর পায়রা দেখাচ্ছে ভাই। পাঞ্জাটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর পাঞ্জা। এই ওভারঅল পায়রাটা মোটামুটি ভালো পায়রা। আর মাদাটাকে দেখবো আমরা, মাদাটাকে দেখুন বন্ধুরা, কাটা চোখ আছে সম্ভবত। এই যে ডানাটা দেখুন, খুব সুন্দর ডানা। দেখতে থাকুন, আমি আরো কিছু দেখাবো। খুব সুন্দর পায়রা, পায়রাটা মোটামুটি ভালো পায়রা। তো ভাই কি দাম রেখেছো জোড়াটা? তো ভাই বলছে এটা মোটামুটি 800 টাকা পেয়ার বলছে। ভালো পায়রা, খুব সুন্দর পায়রা। তো যারা নিতে চাও অবশ্যই তোমরা বানতলা হাটে আসতে পারো, এখানে প্রচুর পায়রা বসে। তো মোটামুটি খুব ভালো পায়রা আছে, এটা ভালোই পায়রা আছে। তো ভাই আরও কিছু পায়রা নিয়ে এসছে দেখাবে, যাই হোক দেখা ভাই। তো বন্ধুরা আরও একটা পায়রা শখ করুন, খুব সুন্দর পায়রা ভাই দেখাচ্ছে। এই যে কোনটা নর কোনটা একটু মাদা আমাদেরকে ধরে ধরে দেখাও ভাই। তো মাদা পায়রার চোখটা দেখুন বন্ধুরা, রোদ পড়ছে বলে কালাঙ্কা চোখের পায়রা আছে। তো দেখুন বন্ধুরা ডানাটা দেখুন, খুব বড় ডানা, ম্যাড্রাস পায়রা। দেখুন পায়রাটা, এই যে পাঞ্জাটা অরেঞ্জ কালার পাঞ্জা, গোলা রাস্তা থেকে ধরে নিয়ে। এই ওভারঅল পায়রাটা ভালো পায়রা। তো বন্ধুরা দেখুন এই যে নটটা দেখাচ্ছে ভাই, নটটা দেখাচ্ছে, আগে মাদাটা দেখিয়েছে। এই যে নাসেলটা খুব ভালো পায়রাটার, চোখটা খুব সুন্দর, ডানা দেখো ভাই। আচ্ছা ডানার একটা রাজপার কাটা আছে, উঠছে ডানাটা। এই যে পায়রাটা মোটামুটি ভালো পায়রা। তো দুটো পায়রা কীরকম দাম চাইছে আমি সেটা জেনে বলছি। তো বন্ধুরা এই পেয়ারটা বলছে ভাই 800 টাকা বলছে। তো এখনো বিক্রি হয়নি ভাই, যা পায়রা নিয়ে এসছে দুটোই সেট পায়রা, খুব ভালো পায়রা। তো বানতলা হাটে একটাই প্রবলেম হয় যে, তো বানতলা হাটে, তো তো বন্ধুরা বান্তালা হাটে একটা জিনিস খুব এ হয় যে এখানে দাম পায় না, এইসব দামি পায়রাগুলোর দাম হয় না। এখানে লোকে 100 টাকা 50 টাকা 60 টাকার পায়রা খোঁজে, পাশ থেকে একজন এসে বলছে 50 টাকা দেবো। মানে বুঝতে পারছেন যে কোন লেভেলের কাস্টমার। এখানে এখানে ভালো পায়রা এখানে দাম খুব একটা পায় না, ওই জন্যই পায়রা এখানে এত সস্তা হয়। তো বন্ধুরা আমি এসছি আজকে দাদার কাছে, আমাদের এইখানে দাদার কাছে এসছি, দাদা কিছু ভালো মানের পায়রা দেখাবে। তো দাদা তোমার খাঁচায় তো মোটামুটি আজকে অনেক ফাঁকা হয়ে গেছে, তো তুমি কি পায়রা দেখাবে? সব সেল হয়ে গেছে, 50 পিস পায়রা দাদা সেল হয়ে গেছে আজকে। এটা কি পায়রা দাদা? গিরিবাজ পায়রা। আচ্ছা আচ্ছা, কালা সবুজ লাইনের পায়রা। আচ্ছা কালা সবুজ লাইনের পায়রা আছে, চোখটা একটু দেখা পায়রা। তো বন্ধুরা পায়রাটা দেখুন, চোখটা মোটামুটি খুব সুন্দর চোখের পায়রা। ভাই কত দাম কত দাদাটা? 150 টাকা দাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরও কিছু দেখাও। আচ্ছা তো বন্ধুরা এখানে দাদা আরও দেখাচ্ছে একজোড়া কালঙ্কা চোখের পায়রা, কালঙ্কা কালদমা দেখুন। তো বন্ধুরা দেখুন এই যে খুব সুন্দর একটা পেয়ার দাদা দেখাচ্ছে। আজকে আমি অনেক লেট করে এসেছি, এখন বাজে প্রায় 4টে সাড়ে 4টে বাজে। তো দাদা এটা কী দাম আছে দাদা? 50 টাকা। হ্যাঁ দাদা দেখুন, দাদা এটা কী দাম আছে? 200 টাকা। তো কালঙ্কা চোখ পেয়ার বলছে 200 টাকা দাম বলছে। তো চোখটা আমি একটুখানি ধরে ধরে দেখাবো, দেখুন বন্ধুরা চোখটা, কালঙ্কা চোখের পায়রা আছে এটা। আচ্ছা কোনটা নর কোনটা মাদা একটু বলো দাদা। এই দেখুন একটা নর একটা মাদা। আচ্ছা তো 200 টাকায় মোটামুটি এই কালঙ্কা পায়রা দুটো দিয়ে দেবে বলছে দাদা। আর খাঁচা আজকে মোটামুটি অনেকই ফাঁকা দেখতে পাচ্ছেন, এই যে। একটা পায়রা দাদা দেখাচ্ছে, আচ্ছা জর্চা চোখের পায়রা দেখাচ্ছে, এই যে চোখটা আমি দেখাচ্ছি বন্ধু। এই দেখুন বন্ধুরা জর্চা চোখ হলুদ চোখের পায়রা একটা। দাদা এটা কত দাম বলো জোরে বলো একটু? 100 টাকা। 100 টাকা বলছে দাদা এটা। তো বানতলা হাটের এরকমই অবস্থা, ওই জন্য পাশে একটা ভাই পায়রা নিয়ে এসছে, ও দাম বলছে 800 টাকা 1000 টাকা। তো সেই পায়রা বিক্রি হওয়া খুব মুশকিল হবে। 100 টাকা 50 টাকা 150 টাকার পায়রা এখানে খোঁজে। তো একটা ম্যাড্রাস মাদা আছে, জর্চা চোখের মাদা এটা, এই যে দেখুন বন্ধুরা চোখটা দেখুন। 100 টাকা সব গড়ে যা দাদা 100 টাকা বিক্রি করে দিয়েছে সব, খাঁচা মোটামুটি খালি হয়ে গেছে দাদা। কিছু 50 টাকা 100 টাকা 70 টাকা 60 টাকা, যার থেকে যেমন পেরেছে দাদা বেচেছে। এই যে বন্ধুরা দেখুন খাঁচা মোটামুটি খালি, এই কটাই পড়ে আছে পায়রা। এই যে বানতলা হাটের অবস্থা এই দেখুন। তো বন্ধুরা এই একটা বাচ্চা পায়রা দেখুন, এই পায়রাটা 50 টাকা বলছে, 2-4টে 50 টাকা করে আছে পায়রা। তো একটা বাচ্চা পায়রা ডানাটা দেখো, এই যে বন্ধুরা ডানাটা দেখুন, 50 টাকার বাচ্চা, 50 টাকার বাচ্চা পায়রা, এই যে ডানাটা দেখুন মোটামুটি। এই যে 50 টাকা 60 টাকা 100 টাকার উপরে যায় না, 150 টাকা খুব বেশি হলে বলবে। তো যাই হোক কালঙ্কা দুটো বলেছে 200 টাকা পেয়ার, মোটামুটি ভালোই বলেছে। তো যারা নেবেন আসবেন, আমি কিভাবে আসতে হয় আমি সে ভিডিওটা একবার বানিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন এইখানে আর একটা পায়রা আছে, এটাও বলছে 50 টাকা দাদা, লেজ কাটা আছে, জর্চা চোখের পায়রা ধরা পড়েছে পায়রাটা, এই নিয়েছে বেঁচেছে দেখুন বন্ধুরা। দেখুন ঠিক আছে, তো আমি আরও কিছু পায়রা দেখাবো, দেখতে থাকুন। দাদার কাছে আর আজকে আর পায়রা নেই, আমি অনেক দেরি করে এসেছি, নিচে কিছু আছে দেখাবো। তো বন্ধুরা আপনারা যারা বানতলা হাটে আসতে চান তাদেরকে আমি একটা কথা বলি, আপনারা কলকাতা সায়েন্স সিটিতে আসবেন, ওখান থেকে বাসন্তীগামী যে বাসগুলো আসছে প্রত্যেকটা বাসই বানতলার উপর থেকে যাবে। সায়েন্স সিটিতে আপনারা আসবেন, ওখান থেকে বাস ধরে বানতলা হাট, খুব বেশিক্ষণ লাগে না, বাসে হয়তো 10 মিনিট লাগবে সায়েন্স সিটি থেকে। তো যারা হাওড়া থেকে আসবেন বা যেখান থেকেই আসবেন আপনারা কলকাতা সায়েন্স সিটিতে আসবেন, ওখান থেকে বাস ধরে বানতলায় আসবেন। আর অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি আমার নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। দেখুন পায়রার দাম পায়নি, পায়রা ছেড়ে দিয়েছে, পায়রা ওই যে উঠছে, দুটো পায়রা ছেড়েছে, একটা পায়রা ওই দিকে চলে গেছে আর একটা পায়রা এই যে। আর টোটাল হাটটার অবস্থা দেখুন, আজকে খুব একটা ভিড় নেই, হাট ফাঁকা ফাঁকা, পাশেই বাসন্তী হাইওয়ে। तो যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।